রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রায় দেড় বছর পার হয়ে গেছে, কিন্তু যুদ্ধ এখনো থামে নাই, বরং দিন দিন এটি বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। প্রথম দিকে এটা বলা খুব সহজ ছিল যে রাশিয়া জিতে যেতে পারে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কোনো ধরনের প্রেডিকশন দেওয়া বেশ কঠিন। এখনো অনেকের কাছে এটা অস্পষ্ট যে রাশিয়া কেন ইউক্রেনে আক্রমণ করল। আজকে আমরা জানব কেন রাশিয়া ইউক্রেনে হামলা করেছিল, তাদের মূল উদ্দেশ্য কী ছিল এবং এই যুদ্ধে ভবিষ্যৎটা কী হতে পারে। যদি রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধটাকে বুঝতে হয় তাহলে আমাদের প্রথমে রাশিয়া এবং ইউক্রেনের অতীত সম্পর্কে জানতে হবে। আমরা অনেকেই হয়তো সোভিয়েত ইউনিয়নের নামটি শুনেছি, যার সময়কাল ছিল 1956 সাল থেকে 1991 সাল পর্যন্ত। সেই সময়ে রাশিয়া এবং ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের দুইটা অংশ ছিল। তখন সোভিয়েত ইউনিয়ন ছিল 15টা দেশ এবং এর মধ্যে রাশিয়ার প্রভাব ছিল উল্লেখযোগ্য। অভ্যন্তরীণ বিবাদের কারণে 1991 সালের 1 জানুয়ারি সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। সোভিয়েত ইউনিয়নের এই ভাঙার কারণে অনেকে গর্বাচককে দায়ী করেন। 1985 সালের 11ই মার্চ মিখাইল গর্বাচক তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন। তার মূল দায়িত্ব ছিল সোভিয়েত ইউনিয়নের দুর্বল অর্থনীতিকে চাঙ্গা করা এবং এর জটিল আমলাতন্ত্রকে আরও সহজ করা। এর জন্য তিনি দুটি নীতি প্রণয়ন করেন, একটা ছিল গ্লাসনট এবং আরেকটা ছিল প্যারে স্ট্রাইকার, যার অর্থ ছিল উন্মুক্ততা এবং পুনর্গঠন। তিনি এই নীতি প্রণয়ন করলেও তা বাস্তবায়নে পুরোপুরি ব্যর্থ হন। ফলশ্রুতিতে সমগ্র সোভিয়েত ইউনিয়নে তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে যায়। সরকার, রাষ্ট্র, মিডিয়া এবং জনসাধারণের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে থাকে এবং সর্বশেষে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। এর সাথে আন্তর্জাতিক পলিটিক্সেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সে সময় বর্তমান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছিলেন সোভিয়েত ইউনিয়নের 18 বছর বয়সী একজন গুপ্তচর। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে একজন সাধারণ গুপ্তচর থেকে কিভাবে তিনি পৃথিবীর অন্যতম সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হবেন? বর্তমান বিশ্বের শক্তিধর ব্যক্তিদের এক অন্যতম হলেন ভ্লাদিমির পুতিন, যার ভয়ে পশ্চিমা বিশ্ব সবসময় তছনছ হয়ে থাকে। 1991 থেকে 1999 সালে রাশিয়ার অবস্থা ছিল অনেক খারাপ। তখনকার প্রেসিডেন্ট ছিলেন বোরিস ইয়েলসিন, যাকে রাশিয়ার ইতিহাসের সবচেয়ে দুর্নীতিবাদ এবং খারাপ প্রেসিডেন্ট মনে করা হয়। তার দুর্নীতি এবং মিসম্যানেজমেন্টের কারণে রাশিয়ার জনগণ তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার বিরুদ্ধে বিদ্রোহ করা শুরু করে। এর মধ্যে প্রধানমন্ত্রী নির্বাচনে বোরিস পুতিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন তার শাসন ব্যবস্থাটা তার হাতে রাখার জন্য। সেই সময় রাশিয়ার নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে বাছাই করতে পারত। সে সময় অর্থাৎ 1999 সালে রাশিয়া এবং চেচেনিয়ার ভিতরে যুদ্ধ চলছিল। এটা এমন একটা সময় একটা খবর ছড়ায় যে চেচেনীয় সৈন্যরা রাশিয়ার প্রায় 300 জনকে হত্যা করেছে। যেহেতু পুতিন সেই সময় রাশিয়ার রাষ্ট্রপতি ছিল, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে চেচেনিয়াতে যুদ্ধ করার জন্য সৈন্য পাঠাবে এবং এটা সে করেও এবং সে এই যুদ্ধে বিজয় লাভ করে। এতে করে রাশিয়ার জনগণের কাছে পুতিনের জনপ্রিয়তা অনেকাংশে বৃদ্ধি পায়। এর মধ্যে প্রেসিডেন্ট বোরিস ইয়েলসিনের পদত্যাগের দাবিতে রাশিয়ার মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। তখন বোরিস কি করেন, বোরিস ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে পুতিনকে রাষ্ট্রদায়িত্ব দিয়ে দেন এবং নিজে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন। পুতিন রাষ্ট্রপতি হওয়ার পরে রাশিয়ার অর্থনৈতিক এবং সামগ্রিক অবস্থার ব্যাপক উন্নতি সাধন করে, যা তাকে রাশিয়ার আরও জনপ্রিয় করে তোলে। এতদিন সে কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিল, বাট 2005 সালে যখন নির্বাচন অনুষ্ঠিত হয় তখন সে 53% ভোট নিয়ে জয়লাভ করে। সেই থেকে আজ পর্যন্ত পুতিন রাশিয়ার রাষ্ট্রপতি হিসেবে আছেন এবং পৃথিবীর ইতিহাসে সবথেকে ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হয়েছেন। তিনি অনেকবারই বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে পৃথিবীর ইতিহাসে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়া সবথেকে দুঃখজনক ঘটনা ছিল। এ থেকে বোঝা যায় যে সোভিয়েত ইউনিয়নকে তিনি কতটুকু ভালোবাসতেন এবং সোভিয়েত ইউনিয়নকে পুনর্গঠন করার যে তার যে আকাঙ্ক্ষা আছে সেটা এই স্টেটমেন্ট থেকে খুব সহজেই বোঝা যায়। যাই হোক, যদি পুতিনের ক্ষমতা বুঝতে হয় তাহলে জাস্ট একটা সেন্টেন্সে এটা বলা যাবে যে তার এক ইশারায় 6,000-এর বেশি পারমাণবিক অস্ত্র পৃথিবীর যে কোনো প্রান্তে ছুটে গিয়ে যে কোনো দেশকে ধ্বংস করতে পারে। এটা কি যথেষ্ট নয় শক্তির প্রমাণ হিসেবে? তিনি যখন এই ধরনের মনোভাব প্রদর্শন করেন তখন খুব সহজেই বলা যায় তিনি ভবিষ্যতে কি করতে পারেন। যাই হোক, এই তো গেল পুতিন এবং রাশিয়ার কথা। এবার আমরা ইউক্রেন এবং ভ্লাদিমির জেলেনস্কি সম্পর্কে জেনে নিই। 24 আগস্ট
1991 সালে ইউক্রেন নিজেদেরকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দেয়। যেহেতু ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের একটা অংশ ছিল, তাই প্রেসিডেন্ট পুতিন সবসময় সোভিয়েত ইউনিয়নের উপর একটা কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করতেন, যার জন্য তিনি ইউক্রেনে তার নিয়ন্ত্রিত এক পক্ষকে ক্ষমতায় বসিয়েছিলেন, যাকে অনেকেই পাপেট পলিটিক্স বলে আখ্যায়িত করে থাকে। এর মাধ্যমে তিনি ইউক্রেনকে অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করতেন 2019 সাল পর্যন্ত। কিন্তু 2019 সালের নির্বাচনে ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জয়লাভ করেন। উনি এর আগে থেকেই ইউক্রেনের জনগণের কাছে অনেক জনপ্রিয় ছিলেন তার একটি কমেডিয়ান নাটকের মাধ্যমে। এই নাটকটাতে তিনি রাষ্ট্রপতির ভূমিকায় অভিনয় করতেন এবং দেখাতেন যে নিজের হাতে একজন রাষ্ট্রপতি কীভাবে দুর্নীতিবাজদেরকে শায়েস্তা করছেন। কনসেপ্টটা ইউক্রেনীয় জনগণের কাছে খুব জনপ্রিয় হয় এবং 2019 সালে যখন জেলেনস্কি ভোটে দাঁড়ান, তার এই জনপ্রিয়তাই তাকে ভোটে নির্বাচিত করতে সহায়তা করে এবং আলটিমেটলি প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির আবির্ভাব হয়। এখান থেকেই এই গল্পের আসল খেলা শুরু। যেহেতু ইউক্রেনের উপর এতদিন পুতিনের অদৃশ্য শক্তি ছিল, তাই পুতিনের ইউক্রেন নিয়ে কোনো সমস্যা ছিল না। কিন্তু ভ্লাদিমির জেলেনস্কি প্রেসিডেন্ট হিসেবে আসার পর ব্যাপারটা তেমন থাকলো না। তিনি ক্ষমতায় আসার পরপরই পুতিনের আদেশ নিষেধ অমান্য করে ইউরোপীয় ইউনিয়ন বা আমরা যাকে ইউ বলে চিনি, সেখানে জেলেনস্কি আবেদন করে ইউক্রেনকে ইউ এর অংশ করে নেওয়ার জন্য, যা অবশ্যই পুতিনের ভালো লাগে না। পুতিন তাকে বিভিন্নভাবে সতর্ক করার চেষ্টা করে যে ইউ এর সাথে যোগ দিলে তা ইউক্রেনের জন্য ভালো হবে না। এর পরিপ্রেক্ষিতে জেলেনস্কি ইউক্রেনকে ন্যাটোয় সদস্যপদ দেওয়ার জন্য আবেদন করে, যা পুতিন একেবারে ভালোভাবে নেননি। ফলস্বরূপ 24 ফেব্রুয়ারি 2022 সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে। আক্রমণের আগেই পুতিন প্রায় 3 লাখ সৈন্য এবং 1,500-এর উপর কামান সীমান্তে ডিপ্লয় করে রেখেছিলেন এবং তার একটা আদেশেই রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করে। ওই যে বলেছিলাম যে এর প্রথম অংশে মনে হচ্ছিল রাশিয়া জিতে যেতে পারে, কারণ তখন ইউক্রেনকে পরোক্ষভাবে কেউ সাহায্য করেনি। পরে পশ্চিমা বিশ্ব তথা ন্যাটো দেশগুলো ছাড়াও আরও বিভিন্ন দেশ ইউক্রেনকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে বিভিন্নভাবে সাহায্য করতে শুরু করে এবং অনেক দেশই, ইউরোপীয় অনেক দেশ এবং আমেরিকা বিশেষ করে, ইউক্রেনকে যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করা শুরু করে, যার ফলে যুদ্ধের ব্যাপ্তি ঘটতে থাকে এবং বর্তমান অবস্থায় বিষয়টা এসে পৌঁছায়। এবার আমরা একটু এই যুদ্ধের ভবিষ্যতের দিকে তাকাই। প্রথমেই বলেছি, যুদ্ধের যে গতিধারা তা দেখে কোনো ধরনের আগাম প্রেডিকশন দেওয়া সম্ভব নয়, কিন্তু এই যুদ্ধের সামনে কি হতে পারে তা হয়তোবা অনেকেই ইতিমধ্যে বুঝতে পারছে। ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি, ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি যে ন্যাটো এই যুদ্ধে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা অবশ্যই পুতিন গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং এরই মধ্যে এক বক্তৃতায় তিনি বলেছেন রাশিয়া ন্যাটোর সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য প্রস্তুত। যদিও অনেক বিশেষজ্ঞদের মতে এটা হওয়ার মতো এখনো তেমন কোনো সম্ভাবনা নেই, তবে যদি এই যুদ্ধটা হয় তা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও আরো ভয়াবহ, তখন হয়তো এটাই বা সত্য হবে, আইনস্টাইনের সেই কথাটাই সত্য হয়ে যাবে। আমি জানি না তৃতীয় বিশ্বযুদ্ধ কি দিয়ে হবে, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ হবে ঢাল এবং তলোয়ার।